আজকের ভিডিও টপিক বা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 10 যে অ্যান্টিভাইরাসটা আছে কিভাবে সেটা আপনারা আপডেট দিবেন। উইন্ডোজ 10 কিন্তু বার কোনো অ্যান্টিভাইরাস লাগে না, যদি উইন্ডোজ 10 এর অ্যান্টিভাইরাসটা থাকে এটা যদি আপনারা আপডেট দিয়ে রাখেন তাহলে কিন্তু অন্য কোনো বাড়তি কোনো অ্যাপস দরকার হয় না। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি এখন নেট কানেক্ট করব, এখানে নেট এটা আপডেট দেওয়ার জন্য অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে পিসিতে। এই যে আমি এটা কানেক্ট আমার নেট কানেক্ট করে ফেলছি। এখন যদি আমরা এখানে ক্লিক করে যে হিটিং আইকনটা আছে উইন্ডোজ নিচে যে হিটিং আইকনটা আছে এটার উপরে ক্লিক করে যদি এই উইন্ডোজ সিকিউরিটি এখানে চলে যায়, এখানে কিন্তু বলছে ভাইরাস রেট প্রোডাকশন, এটা মানে ডেট গেছে গিয়া যে ভাইরাসটা মানে অ্যান্টিভাইরাসটা আপডেট দেওয়া আছে গিয়ে আছে সেটা নিউ ভার্সন আসছে অ্যান্টিভাইরাসটা, তো আমি আপডেট দিয়ে নেবো। আপনারা যদি এখানে যদি না পান তাহলে যে সার্চ বাটন আছে উইন্ডোজ এখানে যায় উইন্ডোজ সিকিউরিটি লিখবেন WIN, যে উইন্ডোজ লিখছি মতনে কিন্তু উইন্ডোজ যে সিকিউরিটি আসছে এটার উপর ক্লিক করুন, এখানে কিন্তু চলে আসছে। আমরা যদি আইকনটার উপর ক্লিক করি বা আপডেট দিতে পারেন, আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাবো কিভাবে আপডেট দিবেন। তারপর প্রোডাকশন আপডেট ক্লিক ফর আপডেট এটার উপর ক্লিক করুন বা ক্লিক ফর আপডেট এটার উপর দিতে পারেন। ক্লিক ফর আপডেট এর উপর ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে, এটা আপডেট নিতে একটু সময় লাগবে। আপনার নেট যদি ভালো থাকে তাহলে অল্পতে আপডেট হয়ে যাবে, আর একটু যদি স্লো হয় তাহলে একটু দেরি হবে। ক্লিক ফর আপডেট আমরা যদি ভিতর যাই দেখি তাহলে দেখেন আমার এটা কিন্তু আমি আপডেট দিয়েছি 1/1/2021 কিছুদিন আগে, 9 দিন আগে আমি এটা আপডেট দিছি। 9 দিন পর আবার এটা নতুন একটা আপডেট আসছে, তাই এখানে ক্লিক করে আপডেট এটা আসছে, আপডেট দিতে বলছে, তাই আমি এখন এটা আপডেট দিয়ে রাখি। আমি সবসময় অন্য কোনো অ্যান্টিভাইরাস আমি ব্যবহার করি না, শুধু উইন্ডোজ 10 এর যে অ্যান্টিভাইরাসটা থাকে ভিতরে সেইটাই আমি ব্যবহার করি। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। একটু কিন্তু ওয়েট করতে হবে, যেটা আপডেট নিতে তো একটু সময় নেবে। আমার এখানে নেট চলো, আপনি যদি যে উইন্ডোজ এটা আপডেট চাইলে যখন আপডেট দিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক ভালো হয়, আপনার উইন্ডোজটা আরও শক্তিশালী হয়। দেখেন আমার এটা কিন্তু আপডেট হয়ে গেছে, এখন দেখায় ভাইরাস এই যে বাসন দেখাইতে আছে এখানে কত তারিখে, এই যে বাসনটা কত তারিখে আপনি আপডেট দিয়েছেন, লাস্ট আপডেট কবে দিয়েছেন, এগুলো সব কিছু এখানে দেখায়। দেখেন 11:26 AM এখানে তারিখ করছে, এই 1 মিনিট আগে কিন্তু আমি এটা দিছি আপডেট, যে 1/9/2021 দেখেন 1/9/2021। আপনারা উইন্ডোজে যদি এরকম দেখেন আপডেট আসছে তাহলে অবশ্যই আপডেট দিয়ে রাখবেন, তাহলে উইন্ডোজটা অনেক শক্তিশালী হবে। আপনি কোনো মেমোরি লোড মানে মেমোরি যদি আপনি পিসিতে দেন তাহলে সাদা এটা স্ক্যান করে নিলে এটা শক্তিশালী হয় আপডেটটা, মানে অ্যান্টিভাইরাসটি শক্তিশালী হয়। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।